হ্যালো ফ্রেন্ডস, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার একটা অন্য ধরনের ব্লগে আপনাদের স্বাগত। তো আমরা সাধারণত ট্রাভেল ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ বা ফুড ব্লগ করে থাকি। তো আজকে একটু অন্য ধরনের ব্লগ করার ইচ্ছা হলো, রাদার এটাকে বলবো না ব্লগ, এটা হচ্ছে দেশের একজন নাগরিক হিসাবে মনের ভাবটা প্রকাশ করার ইচ্ছা প্রকাশ হলো, তাই করলাম। এটাকে কোনো রাজনৈতিক ভিডিও ভাববেন না, জাস্ট একটা নাগরিক হিসাবে গোটা দেশে এবং রাজ্যে কটা আসনে কোন কোন দল কটা সিট জিততে চলেছে তারই একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো এক্সিট পোল সেই অর্থে না, যেগুলো মেন স্ট্রিম ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া অলরেডি দেখাতে স্টার্ট করেছে। এটা একটা জাস্ট নাগরিক হিসাবে আমি মনের ভাব প্রকাশ করলাম, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলে বিলং করি না, জাস্ট একটা ধারণা। তো প্রথমেই চলে আসছি সারা দেশের কী সম্ভাব্য রেজাল্ট হতে পারে তার একটা বিশ্লেষণ। তো সারা দেশে আপনারা জানেন যে 543টা হচ্ছে সিট, তার মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 272, মানে 272টা। তো 272টার মধ্যে কে কটা সিট পেতে পারে তার একটা পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদের সামনে তুলে ধরছি। তো আমার মতে এইবারও এনডিএ জোট, বিজেপি শাসিত এনডিএ জোট ক্ষমতায় আসছে, সে বিষয়ে কোনো ডাউট নেই। তো এনডিএ, বিজেপি শাসিত এনডিএ জোট 543টার মধ্যে আমার মতে পেতে পারে 320। তো এর মধ্যে অনেক এক্সিট পোল, অনেক ইলেকট্রনিক মিডিয়াতে দেখিয়েছে বিজেপি 340 থেকে 368, কেউ দেখিয়েছে 330 থেকে 370। তো আমি বলছি 320টা পেতে পারে। কংগ্রেস পেতে পারে 120 থেকে 150, তাহলে কটা হলো 320 প্লাস 150, 470, আর আদার্স 100 প্লাস, মানে রিজিওনাল পার্টি যেগুলো আছে সেগুলো। তাহলে দেখা যাচ্ছে যে যে ইন্ডিয়া জোট যেটা সারা ভারতবর্ষে আছে, তারা কিন্তু একটা ভালো রেজাল্ট করছে, কারণ 150 প্লাস 100, 250টা। তবে এর কতটা পেতে পারে সে বিষয়ে আমি এখনই বলছি না, কারণ এটা একটা জাস্ট প্রেডিকশন। প্রেডিকশন কখনও 100% রেজাল্ট দিতে পারে না, সেটা পসিবলও না। এক্সিট পোলগুলো যেগুলো দেখিয়েছে সেটাও কিন্তু তারা যে 100% সাকসেসফুল হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এইবার চলে আসছি আমার ভিডিওর বা ব্লগের মেন ইন্টারেস্টিং জায়গায়, সেটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের চিত্রটা কী হতে চলেছে এই 42টা লোকসভা আসনে। তো 42টা লোকসভা আসনে 2019 সালে সম্ভাব্য রেজাল্টটা আগে আপনাদের সাথে শেয়ার করি। বিজেপি পেয়েছিল 18টা, তৃণমূল পেয়েছিল 22টা, আর কংগ্রেস পেয়েছিল 2টো। তো এইবার সমস্ত রকমের এক্সিট পোলে যারা এক্সিট পোল সংস্থাকারী দেখাচ্ছে, বিজেপি 21 থেকে 26টা পেতে পারে, তৃণমূল 14 থেকে 16টা পেতে পারে বা 10 থেকে 16টা পেতে পারে, মানে বিজেপিকে এগিয়ে রাখছে প্রত্যেকটাই, আর তৃণমূলকে খানিকটা পিছিয়ে রাখছে। কিন্তু আমার যেটা ধারণা যে এইবার তৃণমূল পেতে পারে 27 থেকে 29টা, তো মিনিমাম 27টা, ম্যাক্স 29, আর বিজেপি পেতে পারে 13 থেকে 14টা, মিনিমাম 13, ম্যাক্সিমাম 14, আর কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টা। আমি এরপর আসন ভিত্তিক পর্যালোচনায় আসব, আগে ওভারঅল সিট কে কটা পেতে পারে তার একটা রূপ আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ভোট পার্সেন্টেজে যদি চলে আসি, তাহলে তৃণমূল পেতে পারে 44 থেকে 45% ভোট, বিজেপি পেতে পারে 40 থেকে 42% ভোট,
আর সিপিএম কংগ্রেস জোট পেতে পারে 8-10% ভোট। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু কোনো ইন্ডিয়া জোট হয়নি, খালি বাম কংগ্রেসের জোট হয়েছে। এইবার আমি আসি আসন ভিত্তিক ফলাফল কী হতে পারে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 42টা আসন আছে, তো 42টা আসনে কার দখলে কোন আসনটা যেতে পারে তার একটা পর্যালোচনা এখন আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই আমি তুলে ধরছি হচ্ছে ফার্স্ট ফেজে যে ভোটগুলো হয়েছিল, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর বালুরঘাট, মানে উত্তরবঙ্গের ভোটগুলো। আপনারা জানেন যে 2019 সালে উত্তরবঙ্গে বিজেপি কমপ্লিট সুইপ করেছিল, তৃণমূল একটাও সিট পায়নি ওইখানে। তো এইবার উত্তরবঙ্গের রেজাল্টটা কী হতে চলেছে আমি আসন ভিত্তিক আলোচনা করছি। ফার্স্ট কোচবিহার। কোচবিহারে আমার মতে বিজেপির নিশীত প্রামাণিক জিততে চলেছে, সে বিষয়ে কোনো ডাউট নেই, এবং তৃণমূলের জগদীপ বসুনিয়া হারতে চলেছে। নেক্সট আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারেও আমার মতে বিজেপি জিততে চলেছে, তৃণমূল হারতে চলেছে। নেক্সট হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতেও তৃণমূল হারতে চলেছে, বিজেপি জিততে চলেছে। বালুরঘাট। বালুরঘাটেও আমি বিজেপিকে এগিয়ে রাখবো, মানে বিজেপি জিততে চলেছে, তৃণমূল হারতে চলেছে। তাহলে কি হলো, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আর বালুরঘাট। নেক্সট হচ্ছে দার্জিলিং। দার্জিলিং সিটটা বরাবরই বিজেপি জেতে, এইবারও জিতবে। নেক্সট আমরা চলে আসছি উত্তর মালদা। উত্তর মালদাতেও বিজেপি জিতবে আমার মতে, তৃণমূল হারবে। দক্ষিণ মালদা। দক্ষিণ মালদাতেও বিজেপি জিতবে, তৃণমূল হারবে। নেক্সট আমরা চলে আসি হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া সিটটা কিন্তু বিজেপি জিততে চলেছে, তৃণমূল হারতে চলেছে। পুরুলিয়া সিটেও তাই বিজেপি জিততে চলেছে, তৃণমূল হারতে চলেছে। আর না বাঁকুড়া, হ্যাঁ বাঁকুড়া না, বিষ্ণুপুর, আমি বললাম বিষ্ণুপুর, পুরুলিয়া। নেক্সট আমরা জানি যে এখন এইবার কাথি আর তমলুক, যেহেতু অধিকারীগড়, এবার অধিকারীগড় বিজেপির দিকে চলে গেছে, তাই কাথি আর তমলুকে কিন্তু মনে হচ্ছে বিজেপি সুইপ করবে। তারপর চলে আসুন হচ্ছে রানাঘাট আর বনগাঁ। এই রানাঘাট আর বনগাঁও কিন্তু বিজেপি জিততে চলেছে। তাহলে বিজেপির এই 13-14 আসন হলো, আর আরেকটা আসন পেতে পারে সেটা হচ্ছে আরামবাগ। তাহলে এই ম্যাক্সিমাম 13-14 হচ্ছে বিজেপি পেতে পারে। এবার তৃণমূল কী কী কোন কোন আসনগুলো পেতে পারে, দক্ষিণবঙ্গের আসনগুলো, যেমন হুগলি, আসানসোল, বর্ধমান পূর্ব, ঝাড়গ্রাম, তারপর কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারাসাত, দমদম, তারপর হচ্ছে যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, তারপর হাওড়া, উলুবেড়িয়াম, তারপর হচ্ছে আপনার বোলপুর, বীরভূম, এগুলো কিন্তু তৃণমূল জিততে চলেছে। বর্ধমান দুর্গাপুরটা একটু ডাউট আছে, তো বর্ধমান দুর্গাপুরটাও যদি বিজেপি জেতে সেক্ষেত্রে বিজেপির 15 সিট হতে পারে। আর ওইদিকে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর তৃণমূল জিততে চলেছে। তাহলে দেখা যাচ্ছে যে 27-29 সিটে তৃণমূল ক্লিন সুইপ করবে, আর বিজেপি ম্যাক্সিমাম 14-15 সিট পেতে পারে। মানে বিজেপি 3 আসন কমবে, তৃণমূলের 5-7 আসন বাড়তে চলেছে। তো এটাই হচ্ছে সম্ভাব্য রেজাল্ট। এবার ফাইনাল রেজাল্টের জন্য আমাদের
4th June 2024 মানে মঙ্গলবার পর্যন্ত ওয়েট করতে হবে, তখনই আমরা জানতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা। জানি ভিডিওটা একটু অন্য ধারার হলো, তবুও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলটাকে আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের মূল্যবান কমেন্ট খুব দরকার। তো এই ভিডিওটা একটু অন্য ধারার করলাম, দেখা যাক কী হয়। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।